السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر، كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد من سيامر تكنار সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মুহাব্বতের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. محمد سيد القرنين والثقلين والفريقين، من عرب ومن عجم بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع هو الحبيب الذي ترجى
شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ঐতিহ্যবাহী মমতাজ মিয়ার হাট কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র বাজারের ব্যবসায়ী বৃন্দ, মুরব্বিয়ানে জাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে পর্যন্ত সুস্থতার সাথে নেক হায়াত নসিব করেছেন এবং আজ মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই রসুলের উপরে অন্তর থেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 7ই জামাদিউল উলা 1444 হিজরি, 17ই অগ্রহায়ণ 1429 বঙ্গাব্দ এবং 2রা ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্যোদয় 6টা 18 মিনিট এবং সূর্যাস্ত 5টা 8 মিনিট। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম দুনিয়ার মোহ এবং আখেরাতের ভাবনা, তার ধারাবাহিকতায় আজ আমরা গত জুমায় যেখানে শেষ করেছি সেখান থেকেই শুরু করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক ইনায়াত করুন, প্রত্যেকে বলি আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মোহ ত্যাগ হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম একমাত্র মাধ্যম। আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম এবং একমাত্র মাধ্যম কি? দুনিয়ার মোহ ত্যাগ করা। দেখি, আমি আজকে একটি হাদিস দিয়ে শুরু করছি। عن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله زلني على عمل إذا أنا عملته أحبني الله وأحبني الناس فقال رسول الله صلى الله عليه وسلم أزهد في الدنيا يحبك الله ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কোনো কাজ বলে দিন যা করলে আমাকে আল্লাহ ভালোবাসবেন এবং মানুষও আমাকে ভালোবাসবে, অর্থাৎ এই দুনিয়ার ভালোবাসাও আমি পাব, পরকালেও আল্লাহর ভালোবাসা থেকে আমি বঞ্চিত হব না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার প্রতি তুমি অনাসক্ত হও, দুনিয়ার প্রতি আসক্তি তুমি ত্যাগ করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর মানুষের হাতে যা রয়েছে তার প্রতি অনাসক্ত হও, তাহলে মানুষও তোমাকে ভালোবাসবেন। এটি ইবনে মাজা থেকে বর্ণনা করা হয়েছে, ইবনে মাজার 4102 নম্বর হাদিস। অর্থাৎ দুনিয়ার মোহ ত্যাগ করলে মহান আল্লাহ ফাকরাবুল আলমিনের ভালোবাসা পাওয়া সম্ভব।
এখন আমরা তো সব সময় পড়ি আমি সূরা তাকাসুর পাঠ করেছি আপনাদের সামনে খুতবাতে এই তাকাসুরে এই দুনিয়ার মোহ সম্পর্কে কি বলছে আমরা একটু জেনে নিই بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم ألهاكم التكاثر প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে মোহাচ্ছন্ন করে রাখে অর্থাৎ দুনিয়ার প্রতি মোহ ভালোবাসা ধরে রাখার জন্য মানুষ প্রতিযোগিতা করে প্রাচুর্যের প্রতিযোগিতা করছে মানুষ কি করছে প্রাচুর্যের প্রতিযোগিতা জমি একটা কেনার পরে পাশেরটা কেনার চেষ্টা করছে একটা বিল্ডিং তোলার পরে আরেকটার চেষ্টা করছে এভাবে দিন দিন মানুষ শুধু তাদের লোভ হচ্ছে কোথায় প্রাচুর্যের প্রতি এই কথা বলা হচ্ছে যতক্ষণ না হাত্তা জুরতুমুল মাকাবির যতক্ষণ না মানুষ কবরে পৌঁছায় অর্থাৎ কবরে যাওয়া পর্যন্ত এই প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ লেগেই আছে কাল্লা সাউফা তাআলামুন এটা সঙ্গত নয় কখনো নয় তোমরা শীঘ্রই এর প্রতিফল জানতে পারবে কে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন কখনো নয় আবার বলছেন প্রথম আয়াতে বলছেন মুনাফিক এবং কাফেরদেরকে দ্বিতীয় আয়াতে আবার আল্লাহ পুনরুপি বলছেন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন সাবধান তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা এই মোহাচ্ছন্ন হতে না অর্থাৎ দুনিয়ার প্রতি যদি মোহাচ্ছন্ন হও তাহলে তুমি মনে করবে তোমার কোনো জ্ঞান নেই আর যদি তুমি জ্ঞানী হও তাহলে তোমার কাছে দুনিয়ার মোহ থাকবে না কে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাতারাফুনাল জাহিম তোমরা তো জাহান্নাম দেখবেই যারা এই দুনিয়ার প্রতি মোহাচ্ছন্ন তাদেরকে আল্লাহ ধমক দিয়ে বলছেন তোমরা জাহান্নাম দেখবেই সুম্মা লাতারাফুনহা আইনাল ইয়াকিন আবার বলি আল্লাহ বলছেন আমি আবার বলি তোমরা তো ওটা চাক্ষুষ প্রত্যক্ষ করবে দেখবেই তোমরা জাহান্নাম সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম অতঃপর অবশ্যই সেদিন তোমরা সুখ সম্মত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে সেদিন কি কোনো কিছু আল্লাহর কাছে বাকি থাকবে সব কিছু জিজ্ঞাসা আল্লাহ করবেন না সব কিছু করবেন না কোনো কিছু কি লুকায়িত থাকবে সে কথা আল্লাহ বলছেন আল্লাহকুম উত্তাকাসুর দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়া পাওয়ার প্রচেষ্টা তোমাদেরকে আখিরাতের প্রত্যাশা এবং সৎ কাজ থেকে সম্পূর্ণ বেপরোয়া করে দিয়েছে এই মানুষকে বেপরোয়া করছে কিসে এই দুনিয়া দুনিয়া আসলে ধোকাবাজ একটা জায়গা ধোকার একটা জায়গা দুনিয়া ধোকার একটা জায়গা দুনিয়া শুধু মানুষকে ধোকা দিচ্ছে আর সেখানে সেই ধোকার কারণে মানুষ শুধু বেপরোয়া হচ্ছে তোমরা এই দুনিয়ার ঝামেলায় লিপ্ত থাকবে হঠাৎ যখন মৃত্যু এসে যাবে তোমাদেরকে যখন মৃত্যু এসে কবরে পৌঁছে দেবে এবং ওখানে যখন তুমি অনন্তকালের বাসিন্দা হয়ে যাবে তার আগ পর্যন্ত তুমি এই পৃথিবীকে বলবে না এই পৃথিবীর প্রাচুর্য তোমাকে পৃথিবীর প্রতি লালায়িত করে দিবে এবং আখেরাতকে তোমাকে ভুলাই দিবে সহি বুখারিতে উল্লেখ রয়েছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন লাউকান আলী ইবনে আদমা ওয়াদিন মিন জাহাবিন অর্থাৎ বনি আদমের যদি এক উপত্যকা ভর্তি সোনা যদি থাকে তবুও সে দ্বিতীয় পাহাড়টি পাওয়ার জন্য
প্রতিযোগিতা করবে, কি করবে, প্রতিযোগিতায় নেমে যাবে তারা, এরকমই করবে। দুনিয়ার মোহ তাদেরকে এমনভাবে আচ্ছন্ন করবে। আবদুল্লাহ ইবনে সুখায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হই, তখন তিনি আল্লাহ মুত্তাকাসুর এই আয়াত পাঠ করছিলেন। তিনি বলেছিলেন, বনি আদম বলছে আমার সম্পদ, আমার সম্পদ, অথচ তোমার সম্পদ শুধু সেগুলি যেগুলি তুমি শুধু ব্যবহার করতে পেরেছ, যে তুমি যেগুলো খেয়েছ, খেতে পেরেছ এই দুনিয়াতে জীবদ্দশাতে, শুধু সেগুলোই তোমার সম্পদ। আর যেই কাপড় পরে তুমি ছিঁড়ে ফেলতে পেরেছ, ওটাই তোমার সম্পদ। আর যেগুলো তুমি দুনিয়াতে রেখে গেছ, এগুলো কি তোমার সম্পদ, আমার সম্পদ কিনা, আপনার সম্পদ কিনা? যেগুলো আপনি রেখে যাবেন দুনিয়াতে, এগুলো কি আপনার সম্পদ, কোনটা আপনার? রসুল বলছেন, মানুষ যেটা শুধু খেয়ে হজম করতে পেরেছে এটি মানুষের সম্পদ, এবং যেই পোশাক মানুষ ছিঁড়ে পেরেছে সেটি তার সম্পদ। এছাড়া আর যে আরেকটা সম্পদ আছে, মানুষ যেটা সাদকা করেছে, মানুষ যেটি সাদকা করেছে, দান করেছে, মসজিদে দান করেছে, মক্তবে দান করেছে, এতিমখানায় দান করেছে, মুসাফিরকে দিয়েছে, কোনো দাতব্য চিকিৎসালয়ে দিয়েছে, জনহিতকর কাজে যেগুলো খরচ করেছে এগুলো সাদকা হিসেবে সে তার সাদকায়ে জারিয়া হিসেবে তার কবরে যাবে। এছাড়া তার সম্পদ বলতে আর কিছুই নেই, থাকলো না, দুনিয়ার অট্টালিকা এটা তার সম্পদ নয়। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী ও মুসলিম, মুসলিমে অতিরিক্ত একথাও রয়েছে, এছাড়া অন্য যা কিছু রয়েছে সেগুলো তুমি মানুষের জন্য রেখে চলে যাবে, অন্যদের জন্য রেখে চলে যাবে, কিন্তু এই সম্পদ তোমার নয়, এই কথাটি যোগ করেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়। মৃত ব্যক্তি তাকে যখন কবরস্থানে নিয়ে যায় তখন তিনটি জিনিস তার সাথে যায়। এক নম্বর যায় তার আত্মীয় স্বজন, দুই নম্বর যায় তার সম্পদ, তিন নম্বর যায় কি তার আমল। কি যায়? তার আমলগুলো। দুইটি জিনিস ফিরে আসে কবরস্থান থেকে, একটি হচ্ছে তার আত্মীয় স্বজন, আরেকটি হচ্ছে তার সম্পদ। দুইটা কবরস্থান থেকে ফিরে আসে, কিন্তু একটি জিনিস শুধু সাথে যায়, সেটি কোনটি? আমল। তিনি কি আমল করেছেন, এটি ছাড়া কবরে আর কিছুই যাবে না। সুতরাং আমাদেরকে আমলের দিকে বেশি মনোনিবেশ করা দরকার, করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান বৃদ্ধ হয়ে জড়াগ্রস্ত হয়ে যায়, কিন্তু দুটি জিনিস তার সাথে অবশিষ্ট থেকে যায়, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা। একটি হচ্ছে লোভ আর একটি হচ্ছে আকাঙ্ক্ষা। লোভ সে ছাড়তে পারে না এবং আকাঙ্ক্ষা তার থেকেই যায়। তার ওটি পাওয়ার আকাঙ্ক্ষা, ওটি দেখার আকাঙ্ক্ষা, শুধু এই আকাঙ্ক্ষা তাকে দুনিয়ামুখী করে রাখে। ইমাম বুখারী, ইমাম মুসলিম দুটি হাদিসেই উল্লেখ করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা দুবার মানুষকে হুমকি দিয়েছেন, কয়বার? দুইবার হুমকি দিয়েছেন এই সূরাতে, কাল্লা সাউফা তাআলামুন তুম্মা কাল্লা সাউফা তাআলামুন। সাবধান, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? কি জানতে পারবে? দুনিয়াতে তুমি কি করেছ, তোমার সম্পদ কোন কাজে ব্যয় করেছ, তোমাকে যে দুনিয়ায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই সম্পদ এবং তোমার জীবন তুমি কিভাবে ব্যয় করেছো, অতিবাহিত করেছো, সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং আমল নামা সম্পর্কে মানুষ জানতে পারবে। প্রথমবার আল্লাহ তাআলা কাফিরদেরকে বলেছেন, দ্বিতীয়বার বলেছেন মোমেনদেরকে, এটা হাদিসে উল্লেখ আছে। তারপর মহাপ্রতাপান্বিত আল্লাহ তাআলা বলেন, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, যদি তোমরা নিশ্চিত রূপে অবগত হতে তাহলে এরূপ দাম্ভিকতার মধ্যে তোমরা কখনো পতিত হতে না, তোমরা অদ্বৈত প্রদর্শন করতে না, তোমরা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত নিজেদের কি করতে, শেষ মঞ্জিল আখিরাত সম্পর্কে তোমরা কখনো উদাসীন থাকতে না। তাদেরকে বলা হচ্ছে, মানুষদেরকে, মানুষ যারা সবাইকে বলছেন। এরপর প্রথমোক্ত বিষয়ের বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা তো জাহান্নাম দেখবেই, সেই জাহান্নামের ভয়াবহতা এক
নজর দেখেই ভয়ভীতিতে অন্যরা তো বটেই স্বয়ং আম্বিয়া কেরামও তারা হাঁটু গেসে বসে যাবেন হাঁটুর উপরে বর করে তারা দৃশ্য দেখে তারা মাটিতে হাঁটু ফেলে দিবেন কিয়ামতের দৃশ্য দেখে এর কাঠিন্য ও ভীতি প্রত্যেকের অন্তরে ছেয়ে যাবে রেখাপাত করবে এই প্রসঙ্গে বহু হাদিসে বিস্তারিত আছে সেদিন তো সকলেই লেংটা উঠবে কেউ কাউকে চিনবে না কারো কোনো জামা থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন যে হে আল্লাহর রাসূল আমিও কি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ তুমিও এবং স্বয়ং জাতির পিতা হযরত ইব্রাহিম আদম প্রত্যেকই তারা লেংটা উঠবে সম্ভবত সবার আগে হযরত ইব্রাহিমকে কাপড় পরানো হবে ভয়াবহ অবস্থা হবে সেদিন কেউ কাউকে সেদিন চিনবে না সম্মানিত উপস্থিতি কেন আমরা এই দুনিয়ার লোভ আমাদেরকে এভাবে চেয়ে বসেছে আমরা গতদিন আলোচনা করেছিলাম যে মানুষের এই যে দুনিয়াকে আল্লাহ তাআলা শোভাবর্ধন করে দিয়েছেন সুশোভিত করেছেন মনোরমভাবে সাজিয়ে দিয়েছেন সব সাজানো গোছানো সব কিছু দেখে মানুষ এদিকে ঝুঁকে পড়েছে দুনিয়ার লোভে তারা লোবাতুর হয়ে গিয়েছে তারা আখেরাতের চিন্তা ভুলে গিয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গতদিন এখানে শেষ করেছিলাম আজকে তারপর থেকে শুরু করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে ইরশাদ করেন ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাকতালাত বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম হাত্তা ইযা খাযাতি الأرض زخرفها وزينت وزن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حسيدا كأن لم تقن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা নিশ্চয় মাসালুল হায়াতিদ দুনিয়া এই পার্থিব জীবনের উদাহরণ হচ্ছে পার্থিব জীবন মানে আমরা যে দুনিয়াতে বাস করছি এই দুনিয়ার উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কামাইন ফানির মতো কিসের মতো ফানির মতো আনজালনাহু মিনাস সামাই আনজালনাহু যেই পানি আমি বর্ষণ করি মিনাস সামাই আকাশ থেকে কোথা থেকে আকাশ থেকে আমি পানি বর্ষণ করি ফাখতালাত বিহি অতঃপর তাতে সংমিশ্রিত করি মাটির মধ্যে এই পানিগুলোকে আমি সংমিশ্রিত করি এবং সেখান থেকে উদ্গত হয় কি হয় উদ্গত হয় বের হয় কি নাবাত উদ্ভিদ কি বের হয় উদ্ভিদ বের হয় আর দে কোথায় মাটিতে আল্লাহ বলছেন ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাত বিহি নাবাতুল আরদ আল্লাহ বলছেন আর আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় এই দুনিয়ার উদাহরণ হচ্ছে পানির মতো আমি আকাশ থেকে পানি বর্ষণ করি পানি যখন এই দুনিয়াতে পড়ে আসে তখন মাটির সাথে মিশে আর মাটির সাথে মিশে এই দুনিয়াতে অঙ্কুর বের হয় অর্থাৎ সেখান থেকে অঙ্কুরোদ্গম হয় উদ্ভিদ বের হয় কিনা আল্লাহ তাআলা বৃষ্টি না দিলে উদ্ভিদ কি বের হয় মাটি যদি ফেটে যায় শুষ্ক হয় আপনারা এদিকে এদিকে আপনারা এদিকে ফিরেন যখন মাটিতে বৃষ্টি পড়ে মাটিতে তখন সঞ্জীবনী শক্তি ফিরে পায় পায় কিনা আর তা থেকে উদ্ভিদ বের হয় আল্লাহ সে কথা বলছেন আর আর যখন সেখান থেকে সেই উদ্ভিদগুলো বের হয় উদ্ভিদ থেকে যখন ফসল বের হয় উদ্ভিদ এবং ফসলগুলো কাদের খাবার কাদের খাবার
মানুষের খাবার মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে এবং উদ্ভিদ সেখান থেকে খাবার হিসেবে গ্রহণ করে হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা হাত্তা এমন কি ইযা যখন আখাযাতিল আরদু যুখরুফাহা জমি যখন তার শোভা ধারণ করে এই পৃথিবী যখন তার শোভা ধারণ করে ওয়া যায়্যানাত এবং যখন উহা চাকচিক্যপূর্ণ হয়ে যায় পৃথিবী যখন চারদিকে সবুজতার দেখা দেয় চারদিকে যখন ফসলে ফুলে ফলে যখন ভরপুর হয়ে যায় যখন বসন্ত নেমে আসে আমরা কিছুদিন আগেও দেখেছি আমাদের ধানগুলো যখন আমরা কাটবো তার আগে ধানগুলো যখন উপরের দিকে উঠেছে যখন ধানের মধ্যে কি যখন ওই যে শীষগুলো বের হওয়ার পূর্ব মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুশোভিত করে দিয়েছেন সুন্দর করে দিয়েছেন ধানগুলো যখন এই পৃথিবীর বাতাসে আল্লাহ তাআলা যখন বাতাস দিয়েছেন যখন বাতাসে আন্দোলিত হয় প্রতিটি কৃষকের মুখে হাসি ফুটেছে এবং তাদের মনও আন্দোলিত হয়েছে হয়েছে কি না কি সুন্দর তাদের কাছে লেগেছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চারদিকে যখন পৃথিবীর শোভা বর্ধন করে দেন আর যখন শোভা বর্ধিত হয় ওয়া যান্না আহলুহা আর জমির মালিকেরা তখন মনে মনে তারা খুশি হয় কি হয় মনে মনে তারা কি হয় খুশি হয় আর কি কয় আন্নাহুম কাদিরুনা আলাইহা তারা ওই সম্পদ ভোগ করতে পারবে এটা অন্তরে তারা ধারণ করে ঠিক কি না সম্পদটা ভোগ করতে পারবে এই ফসলগুলো তার ঘরে আসবে এই কথাগুলো তারা অন্তরে ধারণ করে ঠিক কি না মনে মনে তারা খুশি হয় আতাগামরুনা অতঃপর যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নির্দেশ যখন সেটির উপরে এসে পড়ে লাইলান আও নাহারা রাতে অথবা দিনে রাতে অথবা দিনে কোনো এক সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ফসলের উপরে কি করেছি আক্রমণ করেছি কি করেছি আক্রমণ করেছি লাইলান আও নাহারা রাতে অথবা দিনে রাতে অথবা দিনে কোনো এক সময় আমি কি দিয়েছি ঘূর্ণিঝড় দিয়েছি কি দিয়েছি ঘূর্ণিঝড় দিয়েছি অথবা বজ্রপাত দিয়েছি বজ্রপাত দিয়েছি অথবা ঘূর্ণিঝড় দিয়েছি সুশোভিত এই চাকচিক্যপূর্ণ এই ফসলের উপরে যখন আমি আক্রমণ করেছি অতঃপর আমরা যখন ওই ফসলকে নির্মূল করে দেই আল্লাহ বলছেন আমি যখন ওই ফসলকে নির্মূল করে দিলাম যখন ফসলটিকে নির্মূল করে দিলাম আর ফসলগুলো হয়ে গেল কর্তিত ফসলের ভূমির মতো যেই জমিগুলো হয়ে গেল যেমন আমরা ওই জমিকে যখন ধানগুলো কেটে ফেলি নিচে থাকে কি নাড়া কি থাকে নাড়া থাকে ওই নাড়াগুলো পশুর খাবার আর উপরের ফসলগুলো কার মানুষের খাবার দুনো খাবারকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন আর যখন ধ্বংস করে দিয়েছেন তখন আল্লাহ বলছেন কাআল্লাম তাগনা বিল আমস যেন গতকাল এখানে কোনো ফসল অবস্থিত ছিলই না নাড়াগুলোর দিকে জমির দিকে যখন তাকায় তখন দেখে গতকালও এখানে যেন কিছুই ছিল না বজ্রপাতের আঘাতে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে জ্বালিয়ে সেগুলোকে কাঠের মতো করে দেয়া হয়েছে কিসের মতো কাঠের মতো করে দিয়ে দেয়া হয়েছে কাযালি কানু ফাসিদুল আয়াতি লিকাউমি ইয়াতাফাক্কারুন কাযালি কানু ফাসিদুল আয়াতি এইভাবে আমরা নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করে থাকি আল্লাহ বলছেন আমি আমার নিদর্শনসমূহ এভাবে বর্ণনা করে থাকি আর লিকাউমি ইয়াতাফাক্কারুন যারা চিন্তা ভাবনা করে আমার বিষয়ে চিন্তা করে আমার দুনিয়া সম্পর্কে চিন্তা করে আখেরাত সম্পর্কে চিন্তা করে তারাই কেবল এই এখানে তারা চিন্তা করে তাদের জন্য এখানে কি রয়েছে শিক্ষা রয়েছে আর আমি নিদর্শন বর্ণনা করেছি কাদের জন্য তাদের জন্য কাদের জন্য তাদের জন্য যারা আমার বিষয়ে চিন্তা করে সম্মানিত হাজিরিন দুনিয়ার বাহ্যিক
সৌন্দর্য সজীবতা সত্তরে ধ্বংস হয়ে যাবে, এগুলো কোনো অবস্থাতে এগুলো নিয়ে রং উল্লাস করার কিছু নেই। আল্লাহ তাআলা এটা দিয়ে উদাহরণ দিচ্ছেন, এই দুনিয়ার এত সৌন্দর্য এত চাকচিক্য, আপনার চেহারা আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন শিশু ছিলেন, আপনি যখন খেলেছেন, হেলে দুলে যখন চলেছেন, আপনাকে কতই না সুন্দর লেগেছে, লেগেছে কি না? এরপরে আপনি যখন ফুটফুটে বাচ্চা হয়েছেন, হেঁটেছেন, আপনাকে সবাই আদর করেছে, কত ভালো লেগেছে। এরপর আপনি আস্তে আস্তে বেড়ে উঠছেন, আপনার সৌন্দর্য লাবণ্য বেড়েই উঠছে, আপনার সজীবতা বেড়েই উঠছে, এক সময় আপনি টকবগে যুবক, আপনার শারীরিক সৌন্দর্য গঠন দেহ সুষ্ঠব কত সুন্দর এমনই আপনাকে দেখায়। এরপরে আপনি বিবাহ করেছেন, সন্তান হয়েছে, আপনার কি আত্মীয় স্বজন বেড়েছে, আপনি ফুলে ফলে প্রকাণ্ড হয়েছেন। এরপরে আপনার বাটার দিকে, কোন দিকে? বাটার দিকে আপনি যাচ্ছেন, যেতে যেতে আমাদের সামনে এখানে যারা বৃদ্ধ রয়েছেন তারাও একসময় ছোট ছিলেন, তাদের অবস্থাটা আপনি চিন্তা করুন, তারা ছোটকাল থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত তারা কতটুকু সময় কিভাবে অতিক্রম করেছে, এইভাবে তাদের জীবনটাও শেষ হয়ে গেছে, আপনার জীবন শেষ হবে, আমার জীবন শেষ হবে, ঠিক এই দুনিয়াও সেভাবে সুশোভিত করা হয়েছে, এই দুনিয়াও শেষ হয়ে যাবে, যাবে কি না? যাবে। যদি এই দুনিয়া শেষ হয়ে যায় তাহলে আমাদের পরকালে কি হবে? পরকালের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে এই দুনিয়াতে আমাদেরকে পুঁজি সংগ্রহ করতে হবে, ঠিক কি না? অর্থাৎ এই দুনিয়ার রূপে লালায়িত না হয়ে পরকালের পুঁজি আমাদেরকে সংগ্রহ করতে হবে। কে বলছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। বৃষ্টি বর্ষণের দ্বারা আল্লাহ উদ্ভিদ কি করেন? উদ্গিরণ করেন, লতাপাতা সবজি ফলমূল এবং পশু পাখির খাবার, জীবজন্তুর খাবার আল্লাহ তাআলা তৈরি করেন, খড়কুড়া সৃষ্টি করেন, সব কিছু দিয়েই তিনি পৃথিবীকে ধরে রেখেছেন, লালন পালন করছেন। কিন্তু একসময় এই পৃথিবী থাকবে না, মাঝে মধ্যে আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করাই দেন ঘূর্ণিঝড় দ্বারা। স্মরণ করান কি না করান? সিডর দিয়ে আমাদেরকে পরীক্ষা করেছেন না করেছেন? এরপরে আরও অনেকগুলো তো আল্লাহ দিয়েছেন, এগুলো দিয়ে পরীক্ষা করেছেন, এগুলো মাঝে মধ্যে দেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা সব কিছু সুশোভিত করেছেন, হঠাৎ যখন বজ্রপাত বা ঘূর্ণিঝড় এসে যায় সব যখন জ্বালিয়ে দেয়, সবগুলো যখন জ্বালিয়ে দেয় তখন তার জন্য আর কোনো সে দেখাতেই পারে না, গতকাল এখানে সৌন্দর্য ছিল, গতকাল এখানে সৌন্দর্য ছিল, আজ নেই, সেটা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন। আল্লাহ বলছেন এক রাতে অথবা একটি দিনে আমি যে কোনো মুহূর্তে সব ধ্বংস করে দিতে পারি। এ বিষয়ে কি কারো কোনো সন্দেহ আছে? নাই। সুতরাং এই দুনিয়া নিয়ে আমরা হয়রান ও পেরেশান হওয়ার কিছুই নেই, শ্যামলতার সজীবতার পরিবর্তে ওটা শুষ্ক কাঠের স্তূপে পরিণত হয়ে যায়। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে হবে হবে ওটা কখনো সবুজ ও শ্যামল ছিলই না, কখনো সবুজ শ্যামল ছিলই না, কৃষককে এই ধরনের নিয়ামত কখনো দেয়াই হয়নি। দুনিয়ার সম্পদের চাকচিক্য অনুরূপ একটি ফসল মাত্র, এই যে আমরা দুনিয়ার সম্পদ নিয়ে লালায়িত, এটি এই আখেরাতের একটি ফসল মাত্র। এই ফসলটা যে কোনো মুহূর্তে কি হয়ে যেতে পারে? ধ্বংস হয়ে যেতে পারে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য থেকে দুনিয়াতে সর্বাধিক প্রাচুর্যপূর্ণ ব্যক্তিকে, প্রাচুর্যপ্রাপ্ত ব্যক্তিকে হাজির করা হবে। যেই ব্যক্তি এই দুনিয়াতে সবচেয়ে প্রাচুর্যের অধিকারী তাকে সেদিন হাজির করা হবে কিয়ামতের দিন, এবং খুব জোরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, তাকে খুব জোরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর তাকে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো কোনো কল্যাণ দেখেছো কি না? দুনিয়াতে তো তুমি ছিলে, ওই দুনিয়াতে কি তুমি কোনো কল্যাণ দেখেছ? তুমি কি কোনো প্রাচুর্যের মধ্যে দিন যাপন করেছো কি না? তুমি কি কোনো প্রাচুর্যের বাগিদার ছিলে কি না? প্রাচুর্য তোমাকে স্পর্শ করেছে কি না? এই কথা তাকে জিজ্ঞেস করবে, আর তার উত্তর হবে, সে বলবে, না আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর শপথকে বলছি, হে আমার রব, আবার আমি কখনো এই সমস্ত প্রাচুর্যের মধ্যে ছিলাম না। অর্থাৎ দুনিয়ার যে প্রাচুর্য তার সেটা মনেই থাকবে না, এই প্রাচুর্য, এটা উদাহরণ দেওয়া হয়েছে, দুনিয়ার প্রাচুর্য কোনো প্রাচুর্যই না।
সুবহানাল্লাহ। এই কথাটা বুঝছেন বুঝেন নাই? এটা বুঝাইছে যে সবচেয়ে প্রাচুর্যপূর্ণ ব্যক্তিটি সেদিন বলবে আমি কোনো প্রাচুর্য প্রাচুর্যে ছিলাম না, আমার কোনো অর্থ সম্পদ ছিল না, সে সেখানে বলবে। আবার জান্নাতিদের মধ্য থেকে এক ব্যক্তিকে হাজির করা হবে, সে দুনিয়াতে সবচাইতে দুর্দশাগ্রস্ত ছিল, অভাবগ্রস্ত ছিল এবং খুব কষ্টে দিনাতিফাত করেছে, এমন ব্যক্তিকে হাজির করা হবে আর তাকে এনে খুব দ্রুত জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, তাকে দ্রুত জান্নাতে প্রবেশ করানো হবে। এরপরে তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি কখনো কোনো অভাব দেখেছো কি? আর তিনি জবাব দিবেন আমি কখনো কোনো দুর্দশা অভাব অনটন আমার কাছে আসেইনি। সুবহানাল্লাহ, কি বলবে? আমার কাছে আসেনি, এটি আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি দুনিয়াতে আমি কখনো অভাবগ্রস্ত ছিলাম না এবং কোনো দুঃখ দুর্দশা অভাব অনটন আমাকে গ্রাস করেনি। এই কথা বলবেন তিনি, আর এগুলো আমার কাছ থেকে আমার উপর দিয়ে কখনো অতিবাহিত হয়নি। সম্মানিত হাজেরিন, এবার বিষয়টা দেখেন তো, তাহলে দুনিয়াতে যাদের সম্পদ নেই তাদের কি হতাশ হওয়ার কিছু আছে? আছে? তাদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ কাল ময়দানে মাহশারে সেদিন তার সম্পদের কথা মনেই থাকবে না, তিনি অভাব অনটনে ছিলেন এই কথাও তিনি জানবেন না। আর এই দুনিয়াতে প্রাচুর্য যার আছে তার প্রাচুর্য আছে এই কথা তিনি জানবেন না সেখানে, এগুলোর কোনো দামই আল্লাহর কাছে নেই। আছে কি না? আছে নাই? এরপরে আল্লাহর সতর্কবাণী এই দুনিয়ার প্রাচুর্য সম্পর্কে আল্লাহ মানুষকে সতর্ক করে দিচ্ছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার উপরে মানুষকে সতর্ক করে সূরা ফাতিরের 5 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, সমস্ত মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, ইন্না নিশ্চয় ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি সত্য? সত্য কি না? আমাদের আওয়াজ এত কম কেন? আমাদের আওয়াজ তো কম হচ্ছে। আল্লাহর ওয়াদা সত্য কি না? আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তাহলে আল্লাহ যাহা যা বলেছেন তা করা আমাদের দরকার আছে না? আছে? তাহলে অবশ্যই আমরা করব, আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আল্লাহ আমাদের প্রত্যেককে তার যেই চিন্তা চেতনা যে জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন সে মতে চলার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য। ফালা তাগুরুন্নাকুম, আর তোমরা কি করো না তোমাদেরকে যেন দোকায় পেলে না দে। ফালা সুতরাং, না সুতরাং, না তাগুরুন্নাকুম, তোমাদেরকে যেন দোকায় পেলে না দে। আল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জীবন, এই পার্থিব জীবন, এই পার্থিব জীবনের জৌলুস, এই পার্থিব জীবনের কি সৌন্দর্য তোমাদেরকে যেন কি করে দোকায় ফেলে না দেব। আল্লাহ বলছেন ওয়ালায়া গুরুন্নাকুম বিল্লাহিল গুরুর, আর ওয়ালা এবং না ইয়াগুরুন্নাকুম, তোমাদেরকে দোকায় ফেলে দে বিল্লাহি, আল্লাহর ব্যাপারে গুরুর। গুরুর কে? আমাদের দেশে গুরুরের অভাব নাই, গুরুর হচ্ছে দোকাবাজ, প্রতারক। আল্লাহর ব্যাপারে যারা মানুষকে দোকায় ফেলে দেয়, গুরুরের অভাব আমাদের নাই। আমাদের গুরুর একবারে বাঁকে বাঁকে ফুরি রয়েছে। গুরুর কারা? যারা এখন জুমা চলছে বলে চলো মসজিদের দিকে না ওইদিকে চলো, আর একটা বাঁকে একজন বসে রয়েছে, বলা হচ্ছে ওখানে গেলে তুমি ভালো হয়ে যাওয়া, ওটা দেওয়ার দরকার নাই,
আমি কয়েকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ পড়ে জান্নাতে চলে যাব বলছে তো এরকম বলতেছে কয়েকটা জিকির আজকার করে জান্নাতে চলে যাব হেগুনো বড় শয়তান এরাও বড় কি শয়তান এরাই গুরু এরা কি গুরু গুরুর একটা উদাহরণ দি একটা ছোট উদাহরণ শুনবেন আপনারা সময় গোনায় আসছে যে একজন মাদ্রাসা ছাত্র যাচ্ছে পড়ালেখা করার জন্য তার কিতাবের ব্যাগ আছে সাথে যাওয়ার সময় শয়তান পথে আসি খাড়াইছে বলে তুমি কই কোথায় যাচ্ছ বলে মাদ্রাসায় যাচ্ছি কোথায় যাচ্ছি মাদ্রাসায় কয় তুমি যে মাদ্রাসায় যাচ্ছ এখন কয়টা বাজে কয় নয়টা তো নয়টা থেকে মাদ্রাসায় কয়টা থাকবা চারটা পর্যন্ত থাকবো তো এই মাদ্রাসায় যে চারটা পর্যন্ত থাকবা তোমার সওয়াব কত হবে এখন নয়টা থেকে সাড়ে নয়টা থেকে চারটা পর্যন্ত মসজিদ ইয়াতে তুমি যে মাদ্রাসায় থাকবা তোমার সওয়াবটা কত হবে বলে সেটা তো জানি না কাজে শুনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কারা আল কুরআন হারফান ফালাহু আশারু হাসানা যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ে সে দশটি নেকি লাভ করবে তাহলে তুমি এখন যদি সাড়ে নয়টা থেকে সন্ধ্যা বিকাল যদি চারটা পর্যন্ত যদি কোরআন শরীফ পড়ো তোমার নেকি কত হবে বলো তো বলে এটা তো ক্যালকুলেটরেও ধরবে না অনেকগুলো নেকি হবে তো মাদ্রাসা যায় কী করবে তাহলে মসজিদে যায় কোরআন শরীফ পড়ো এটা কি ভালো মানুষ নি এটা ভালো বলছে যে এটা ভালো নি কথা তো ভালো বলছে হাদিসও বলছে মান কারাল কোরআন হারফান ফালাহু আশারু হাসানা যে কোরআনের একটি হরফ পড়বে সে দশটি নেকি লাভ করবে এই কথাও বলছে এটা হাদিস নয় তো তাহলে সে কি খারাপ বলছে নি আবার মসজিদে কোরআন পড়ার কথা বলছে এটাও তো ঠিক অসত্য তো কিছু বলে নাই কিন্তু শুধু মাদ্রাসা তো তাকে ফিরাই রেখেছে মাদ্রাসা থেকে তাকে ফিরাই রেখেছে তাহলে সে তো ভালো করে নাই করেছে তাহলে এটা তো শয়তানেরও কিছু ভালো কাজ করে তা আমাদের চিন্তা করতে হবে কি আমাদের চিন্তা করতে হবে সে কি আসলে শয়তান নামই করে কথা তো ভালো বলছে এরকম ভালোও আছে কিন্তু এরাও গুরুরের খাতায় নাম আছে গুরুরের খাতায় নাম আছে আর বাকি গুরুদের কথা তো নাই বললাম যারা তো কোরআন হাদিসের জ্ঞান রাখেই না কোরআন হাদিসের বিরোধিতা করে এটার বিপক্ষে অবস্থান করে যারা কোরআন হাদিসের বলে তাদেরকে বলে তারা কী বা জানে সে সমস্ত গুরুদের কথা নাই বা বললাম কিন্তু ওই রকম গুরুরও আছে যারা এইভাবে মানে দিন থেকে মানুষকে ফিরাই রাখে ফিরাই রাখে এই শয়তানের দোকায় যেন তোমাদেরকে ফেলে না দেয় অর্থাৎ আখেরাতের চিন্তাই হবে আমাদের প্রথম কি হবে প্রথম এই দুনিয়াটাকে সম্পূর্ণ তবে একটা কথা যে আমরা কি বৈরাগী হয়ে যাব নাকি না বৈরাগী হওয়ার কথা আমরা আলোচনায়ও বলি নাই কোরআন শরীফেও কোথায় বলে নাই কৃপণতার কথাও বলা হয়নি পরিবার পরিজন যেভাবে চালানো দরকার সেখানেও কৃপণতা করার দরকার নাই সামাজিক মহামেলায় কোথাও কৃপণতার কোনো প্রয়োজন নেই সর্বক্ষেত্রে আপনাকে দেখতে হবে আর আখেরাতের চিন্তা মাথায় রাখতে হবে পরকালের চিন্তা মাথায় রাখতে হবে এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন সতর্ক করে দিচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 70 নম্বর আয়াতে ইরশাদ করেন এবং ছেড়ে দাও আল্লাযীনা যারা আত্তাখাযু যারা গ্রহণ করে নিয়েছে দীনহুম তাদের দিনকে লাইবান খেলা হিসেবে কি হিসেবে দিনটাকে তারা তাদের খেলার বিষয় হিসেবে তারা নিয়েছে এরপরে কি বলছে ওয়ালা ওয়া কি বলেছেন ওয়ালাহওয়ান এবং কৌতুক হিসেবে কি হিসেবে দিনটাকে তারা কটাক্ষ করে দিন নিয়ে কৌতুক করে দিন নিয়ে তারা খেলা করে তাদের বিষয়ে বলছেন পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করে দেয় তুমি তাদের সব বর্জন করো হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ মেসেজ দিচ্ছেন ওই সমস্ত লোকদের পথ ত্যাগ করো যারা
আল্লাহ তাআলার দিনকে খেলার এবং কৌতুকের বিষয় বানিয়ে রেখেছে এই দিনটা ছেলে খেলা নয় খেলাধুলা নয় খেলার বিষয় নয় কৌতুকের বিষয় নয় দিন আগে বাকি সবকিছু পরে বাকি সবকিছু কি পরে এখন আমরা দিনটাকে নিয়ে রেখেছি পরে আর সবকিছু আগে উল্টো হয়ে গেছে যারা উল্টো করেছি আমরা আবার জায়গা মতো ফিরে আসা আমাদের দরকার আছে কি না আছে আমরা অবশ্যই সেখান থেকে ফিরে আসব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন প্রত্যেককে বলি আমিন আমরা আজকে যে আলোচনা করছি আমি এখানে শেষ করতে চাই আমাদের অনেকগুলো কাজ আছে এই এখান থেকে শিক্ষা কি পার্থিব জীবন হচ্ছে বালতু সিরুনাল হায়াতাত দুনিয়া এই দুনিয়া হচ্ছে পার্থিব জীবনের ক্ষণস্থায়ী সম্পদ আর শিক্ষা হচ্ছে ওয়াল আখিরাতু খাইরু ও আবকা আখিরাত হচ্ছে অতি উত্তম এবং স্থায়ী অতি উত্তম এবং স্থায়ী দুনিয়া হচ্ছে অপশনাল দুনিয়া কি অপশনাল আখিরাত কি কম্পালসারি আখিরাত কি কম্পালসারি আখিরাতকে কম্পালসারি সাবজেক্ট রাখতে হবে আর দুনিয়াকে রাখতে হবে অপশনাল বিষয় হিসেবে তাহলে পরকালে জান্নাতে যাওয়া সহজ হবে জান্নাতে যাওয়া সহজ হবে আর আমরা প্রত্যেকে মনে রাখব ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা কেউ যদি অনুপরিমাণ যদি ভালো কাজ করে তার প্রতিদানও সে লাভ করবে পাবে আর যে অনুপরিমাণ পাপ কাজ করবে তারও প্রতিদান সে পাবে সুতরাং পাপ কাজ করার করা থেকে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ আমাদেরকে সেখান থেকে ফিরিয়ে রাখুক প্রত্যেকে বলি আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু